কেমন আছেন সবাই? বা আজকে অনেকে এসছেন, আঙ্কেল ভালো আছেন তো নাকি? আন্টি ভালো আছেন? এই বাচ্চা কান্নাকাটি করবে না তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে যে আজকে এই শোতে, কমেডি শোতে এত 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 মানুষ হয়েছে। আসলে এখানে এত মানুষ, পুরো ঢাকা শহর জুড়ে এত মানুষ এত মানুষ, আর পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আমাদের অনেক জনসংখ্যা নাকি? কেউ কি বলতে পারবে যে এত জনসংখ্যার পিছনে মূল কারণ আসলে কার অবদান বেশি? শিক্ষার অভাব, আর কেউ? সচেতনতার অভাব, আর কেউ? বিনোদনের অভাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থামে না, মানে আমার মনে হয় যে আমি না বলে আপনারা বললেই বেশি সবাই মজা পাচ্ছিল নাকি? আপনারা বলবেন না আমি বলবো? আমি বলবো? আচ্ছা আমি বলছি যে আমাদের দেশে এত জনসংখ্যা হওয়ার পিছনে মূল অবদান কার বলবো? মূল অবদান আমাদের জাতীয় পোশাক শাড়ি এবং লুঙ্গি। অনেকে আইডিয়া করতে পারছেন না, বাসায় গিয়ে মিলিয়ে নিয়েন। আচ্ছা আজকে এই লুঙ্গিকে ঘিরেই কথা বলবো। জি না, এই যে মেয়েরা ভাবছে যে এত টপিক থাকলে লুঙ্গি তুলে কথা বলছি না, লুঙ্গি তো আপনারাও পড়েন, পড়েন না? এই যে আপনারা যেটা পড়েন প্লাজো যেটাকে বলছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লুঙ্গি, মাঝখানে যা সেলাই করা এটাই। এটাতে একটু পার্থক্য হচ্ছে প্লাজোর ক্ষেত্রে, মানে দুই পায়ের একে অপরের সাথে দেখা হয় না, এইটুকু তাই তো? মানে তিন ভাই বোনের কারোর সাথে কারো দেখা হয় না। ওকে আজকে লুঙ্গি নিয়ে কথা বলবো না, কারো লুঙ্গি তুলে কথা বলবো না, আঙ্কেল সাবধান লুঙ্গি নামান। জাস্ট এমনি বলছিলাম। তো যাই হোক, লুঙ্গি নিয়ে কথা বলবো, আমাদের জাতীয় পোশাক লুঙ্গি। বাট আমরা কিন্তু দেখেন সবসময় লুঙ্গি পরি, বিশেষ করে গ্রামে তো সবাই লুঙ্গি পরে, বাট আমরা কিন্তু লুঙ্গির প্রতি শ্রদ্ধা খুব একটা প্রকাশ করতে পারিনি। অথচ এই যে লুঙ্গি ডান্স, এই গানটা কিন্তু বাইরে যারা চেন্নাই, মানে চেন্নাই ওরা কিন্তু এই গানটা কিন্তু গেয়েছে, বাট আমরা এরকম একটা গান লুঙ্গির অনারে করতেই পারতাম, কিন্তু আমরা সেটা কিন্তু করিনি। যাই হোক, যেহেতু করিনি তাই লুঙ্গির অনারেই আজকের এপিসোড, আজকের এই স্ট্যান্ড আপ কমেডি শো চলবে নাকি বলেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি পড়ার জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজছি, সে কোথাও একটা পরে আবার এসছে, এসে লুঙ্গি পরে ঘুরছে বাজারের মধ্যে। ভাই কি ব্যাপার, মানে বড় না গিয়া তোমার কি মাথা টাথা ঠিক নাই গিয়া? তুমি পড়ার জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজো আর খালি এরকম থাকো, তোমার মনে মাথা ঠিক নাই, তুমি কি পাগল নাকি? কে কয় আমি পাগল? হ্যাঁ আমি যদি পাগল, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে এই যে লুঙ্গি খুলে রাখলাম আর এই লুঙ্গি দিয়ে দিল। আমি গঙ্গার পার দিয়ে আমি যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে এক মানে সাধু বাবা সে গঙ্গা স্নান করছে। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি কি করে? তো সে আমি এই গঙ্গা স্নান করছি, এতে আমার সমস্ত পাপ ধুয়ে যাবে। তো অনেকক্ষণ পরে আমি আবার রাস্তা দিয়ে আসছিলাম, দেখি তিনি আছেন। আমি বলছি কি বাবা, পাপ কি অনেক বেশি নাকি এখনো গোসল করছেন? বলছে না রে, পাপের সাথে সাথে লুঙ্গিও যে ধুয়ে চলে গেছে। যুগ যুগ ধরে আমাদের দেশের মানুষ লুঙ্গি পরছে, বাট লুঙ্গি কিন্তু অবহেলিতই ছিল। এই কিছুদিন আগে একজন এটাকে প্রথম মিডিয়ায় ফোকাস করে, ওই যে পুলিশের সাথে লুঙ্গি কাছা মেরে যারা আন্দোলনরত ছাত্রদের আঘাত করছিল, সে দ্বিতীয় অবদান রেখেছে ওই যে আরেকটা নারায়ণগঞ্জে ওই যে পুলিশের সাথে একজন লুঙ্গি, হ্যাঁ মানে হাতে অস্ত্র নিয়ে, আসলে অস্ত্র হাতে জঙ্গি আর অস্ত্র থাকতে লুঙ্গি, লুঙ্গির কোনো আসলে বিকল্প নেই। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম যে আচ্ছা এখানে কারা কারা লুঙ্গি পরেন, একটু হাত তোলেন, হাত তোলেন, আপনি হাত তোলেন, কারা কারা লুঙ্গি পরেন না পা তোলেন। এই যে সবাই কিন্তু একে অপরের দিকে খেয়াল করছিলেন, যে হাত তুললো হাতের দিকে খেয়াল করছিলেন, পা তুললো পায়ের দিকে খেয়াল করছিলেন, বাট কেউ লুঙ্গি তুললে আর লুঙ্গির দিকে খেয়াল করে না, খেয়াল করে ঠিক আছে সেই যে পুলিশের সাথে যে লুঙ্গি খুলে মানে গায়ের সাথে নিয়েছিল, আপনারা কেউ কিন্তু লুঙ্গির দিকে কিন্তু ফোকাস করেন নাই, হ্যাঁ কেউ করেননি, পত্র পত্রিকায় সমস্ত ফেসবুকের স্ট্যাটাসে লুঙ্গি নিয়ে কিন্তু কথা ছিল না, কথা ছিল ওই ওই যাই হোক ঠিক কি না, একই সাথে পড়া যায় লুঙ্গির দিকে। আমি একটা ঘটনার কথা বলি, আমরা কয়েক বন্ধু গিয়েছিলাম এক বন্ধুর বাড়িতে, তো সেই বাড়িতে যাওয়ার পর সেই বন্ধুর আব্বা এসে বললো, বাবা তোমরা অনেক জার্নি করে আসছো, এক কাজ করো তোমরা এই ঘরে ঢুকে তোমরা সব প্যান্ট ট্যান সব ছাড়ো, শার্ট টার্ট ছাড়ো, ছেড়ে লুঙ্গি পরে নাও। তো লুঙ্গি দিয়েছে একটা, আঙ্কেল লুঙ্গি একটা দিলেন, আমরা তো তিন চারজন।
বলছে তাহলে এক কাজ করো, তোমার লাইফটাই বরঞ্চ নিভিয়ে দাও। যুগ যুগ ধরে আমাদের দেশে মানুষ লুঙ্গি পড়ছে, এর কারণটা হচ্ছে যে লুঙ্গির বহুবিধ উপকারিতা রয়েছে। যেমন একটা লুঙ্গি দুই তিনজন পরা যায়, তারপর ধরেন একটা লুঙ্গি পরা শেষ হয়ে গেল, সেটা দিয়ে কাঁথা সেলাই করা যায়, কখনো ঘর মোছার কাজে ব্যবহার করা যায়, তারপর মানে এর উপকারিতা আসলে শেষ। যদি আপনি লুঙ্গি পরা থাকে তাহলে লুঙ্গি কিন্তু প্যারাসুটের কাজ করতে পারে, যদিও আপনি বাঁচবেন আর আপনার ইজ্জত। আবার ধরেন দশতলা ছাদ থেকে আপনি কোনো কারণে লাফ দিয়েছেন বা পড়ে যাচ্ছেন, আপনার যদি লুঙ্গি পরা থাকে তাহলে কিন্তু আপনি বেঁচে থাকেন, যদিও আপনার ইজ্জতটা যাই হোক। তবে আমি অবশ্য একবার এই উপর থেকে লাফ দিয়েছিলাম, দশতলার উপর থেকে লাফ দিয়েছিলাম এবং আমি মারা গিয়েছিলাম। কারণটা হচ্ছে আমার লুঙ্গিতে একটা বড় ছিদ্র ছিল, কারণ হচ্ছে মারা গিয়েছিলাম। জি ছোটবেলায় তো মারা গিয়েছিলাম, কি বেঁচেছিলাম আমার এতটা খেয়াল নেই। লুঙ্গির আরেকটা ভালো দিক কি, ধরেন আমি প্যান্ট কিনতে গেলে মানে প্যান্টটার কোমর কত, 32 নাকি 30 নাকি কত, এটা নিয়ে একটা ঝামেলা হয়। কোমর যদি ঠিকঠাক না মেলে এটা কিন্তু পরা কঠিন হয়ে যাবে। বাট আপনি লুঙ্গি কিন্তু কি 26 কি 38, এটা কোনো কিন্তু সমস্যা হয় না। আরেকটা বিষয় হচ্ছে লুঙ্গি খুলেও করা যায় আবার পরেও করা যায়। টয়লেট আবার লুঙ্গি পরে বিপদও মাঝে মাঝে কম হয় না। আপনি বন্ধুদের মাঝে যদি আপনার ক্লোজ বন্ধু থেকে থাকে, এমন কাউকে পাবেন না যে আপনি লুঙ্গি পরেছেন আর লুঙ্গি টান দেন, এমনটা কিন্তু কারো জীবনেও ঘটেনি। আর যদি না হয়ে থাকে তাহলে বুঝবেন সে আপনার ক্লোজ বন্ধুই। বসুন্ধরা সিটিতে একবার আগুন লেগেছিল, তো আমার আব্বা ছিলেন সাততলায়, তো এবার ফায়ার সার্ভিসের কর্মীরা আসলো এবং এসে আমার আব্বাকে বললো লাভ দেন লাভ দেন। তো আমার আব্বা বলছে লাভ দিলে তো মারা যাবো, বলে অসুবিধা নাই আমরা স্পিংয়ের খাট দিছি আপনি লাভ দেন। তো আব্বা আবার লাভ দিয়েছে, স্পিংয়ের খাটে ডব খায় আব্বা এবার দশতলায়। আবার ফায়ার সার্ভিসের কর্মীরা বললো এবার লাভ দেন এবার লাভ দেন, বলে এবার লাভ দিলে তো আরও খারাপ হবে অবস্থা, বলে অসুবিধা নাই আমরা স্পিংয়ের খাটের উপর আঠা লাগাইছি। আব্বা লাভ দিছে আঠায় লুঙ্গি আটকে গেছে, আব্বা এবার বারোতলায়। এবং অভিকর্ষ বল যদি কাজ না করতো তাহলে ভাবেন যে অভিকর্ষ বলের প্রভাবে সব কিছু নিচের দিকে নামে, তো লুঙ্গিটাও যদি নিচের দিকে না থাকতো তাহলে কি অবস্থা হতো। সুতরাং অভিকর্ষ বলেরও একটা বিশেষ অবদান রয়েছে। তবে সবচেয়ে একটা প্রবলেম হয় গণ্ডগোলের মুহূর্তে, মানে আপনি কি নিজেকে বাঁচাবেন নাকি লুঙ্গি বাঁচাবেন সেটা ভাবতে ভাবতে অনেক সময় কিন্তু অনেক মার খেয়ে ফেলেন। মুখটা নিবে নি, তো তারা মুখটা নিবে, তারপর তাদের মিটিং টিটিং শেষ হলো, তারপর ঠিক আছে এখন আমরা যেতে পারি, তাহলে মুখটা যারা তো পাশের বন্ধু বলছে ঠিক আছে তাহলে এবার লুঙ্গি পরে নি। আমি একবার দেশের বাইরে গিয়েছিলাম, এটা হচ্ছে সিঙ্গাপুরে, তো সিঙ্গাপুরে আপনারা জানেন যে অনেক বাংলাদেশি রয়েছে, তো আমি খেয়াল করে দেখলাম যে এখানে এক ভাই লুঙ্গি পরে ঘুরছে। তো আমি দেখলাম যে হ্যাঁ লুঙ্গি পরে ঘুরছে, এটা খুবই ভালো আমাদের দেশের ঐতিহ্য, কিন্তু দেখুন লুঙ্গিটা ছেঁড়া এবং এমন কিছু জায়গার মতো ছেঁড়া, মানে দেখে মানে কেমন যেন লাগলো। আমি বললাম ভাই আপনি ঘটনা কি, আপনি এরকম সিঙ্গাপুরের মতো একটা শহরে লুঙ্গি পরে ঘুরছেন? তো স্যার এটাই হলো আমার দেশ, হ্যাঁ এটা আমাদের ঐতিহ্য। আমি বললাম না ঠিক আছে দেশ দেখার ঠিক আছে সবাইকে, বাট রাজধানী যেন দেখা না যায়। আর চাচা এই যে আপনাকে দেখে মনে পড়লো, আমার এলাকায় একটা চাচা আছে খুব রসিক চাচা, তো সেই চাচার সঙ্গে আমি কলেজের ধারে পুকুর সেখানে গোসল করছিলাম। তো এবার কলেজ ছুটি হয়েছে, তো কলেজের ম্যাডামরা ছাত্রীরা দিকে যাচ্ছে, তো চাচা লুঙ্গি পড়ার সময় হঠাৎ করে লুঙ্গি দেখলাম নিচে পড়ে গেছে। তো চাচা তাড়াতাড়ি করে তুলবো, তুলে বললো এই ধরনের কেউ দেখেনি তো? আমি না না চাচা কেউ দেখেনি। যা তাহলে ফেলে লাভ কী হলো? তবে যাই বলি না কেন উভয় সংকটের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে লুঙ্গিতে আগুন। আপনি না পারবেন পরে থাকতে, না পারবেন খুলে ফেলতে। আমার হাটুবুদ্দুস ভাই আছে শ্বশুর বাড়িতে, তো শালারা আসছে, এসে হাটুবুদ্দুস ভাই লুঙ্গি ধরে ভাই 100 টাকা দেন না, এই কিন্তু টান দেবো লুঙ্গি টান দেবো। তো হাটুবুদ্দুস ভাই তো শক্ত করে ধরছে হ্যাঁ জীবনেও না। তো আবার বলছে না দুলাভাই টাকা দেন 100 টাকা দেন না, এই কিন্তু লুঙ্গি টান দেবো। হাটুবুদ্দুস ভাই শক্ত করে ধরছে হ্যাঁ জীবনেও না। এবার তারা চলে গেছে না পেয়ে, কিছুক্ষণ পর শালি এসছে, এসে বলছে দুলা ভাই 200 টাকা দেন না, এই কিন্তু লুঙ্গি টান দেবো। বলছে দেখি তোর গায়ে কত শক্তি। একটা অদ্ভুত বিষয় খেয়াল করে দেখে যে বউরা কিন্তু মাঝে মাঝে লুঙ্গি তুলে খোটা দেয়, কিন্তু সবচেয়ে উপকার কিন্তু তারাই ভোগ করে। হ্যাঁ তবে আমি আমি যেটা বলবো এটা নিয়ে রাগ করার কিছু নেই, বউ লুঙ্গি তুলে খোটা দিই,
আমি রাতে চুরি করতে গিয়েছিলাম, তো দেখলাম যে এক মহিলা শুয়ে আছে, তার গলায় একটা সোনার চেন, তো আমি সেই সোনার চেনটা টান দেবো এভাবে, কিন্তু আমার নিজের পায়ের সাথে চাপা পড়ে আমার নিজের লুঙ্গিটাই খুলে গিয়েছে। হঠাৎ করে মেয়েটা টের পায় এবং জেগে দেখে আমাকে এই অবস্থায়। তারপরে বাঁচাও বাঁচাও, আমার ইজ্জত নিয়ে নিল, বাঁচাও বাঁচাও, বাস লোকজন এসে আমাকে ধরল এবং আমাকে রেপ কেসে পাশিয়ে দিল। এখানে থেকে বের হয়েছি, তো হঠাৎ করে দেখি যে বাইরে একজন চিৎকার করছে, বাঘের খাঁচা 20 টাকা, বাঘের খাঁচা 20 টাকা, বাঘের খাঁচা 20 টাকা। তো শুনে তো আমার একটু কেমন লাগলো যে বাঘের খাঁচা 20 টাকা। তো আমি তার কাছে গেলাম এবং গিয়ে দেখলাম যে সেখানে আন্ডারওয়্যার বিক্রি করছে। তো আমি ভাবলাম যে একটা আন্ডারওয়্যার নিই, পরে আমি নিই, কারণ আমি পরে বাইরে আসলাম এবং 300 টাকা দিয়ে আমি একটা লুঙ্গি কিনলাম, কারণ আমি বিশ্বাস করি যে বাঘ খাঁচায় যতটা না ভালো থাকবে তার চেয়ে বেশি ভালো থাকবে সাফারি পার্কে। বাঘকে সাফারি পার্কে রাখুন, নিজে লুঙ্গি পরুন, অন্যকে লুঙ্গি উপহার দিন, বিশেষ করে মেয়েরা যে ছোট্ট রুমাল উপহার না দিয়ে ফুল তোলা লুঙ্গি উপহার দিতে পারে, লুঙ্গিতে রেখে দেবেন ভুলো না ভাই। ওই লুঙ্গি আমাদের ঐতিহ্যবাহী পোশাক, আমি মনে করি যে এখানে প্রাইভেট পড়ানো হয়, এখানে অঙ্ক পড়ানো হয়, এর বাইরে লেখা থাকবে এখানে লুঙ্গি পড়ানো হয়। আসলে বাইরে যে যাই পড়ুক না কেন, কেউ প্রেমে পড়ে, কেউ অঙ্ক পড়ে, ইংলিশ পড়ে, তো বাসায় গিয়ে সবাই কিন্তু লুঙ্গি পড়ে। ফুল দিও কলি দিও কাটা দিও না, গরম লাগলে লুঙ্গি তুলে হাঁটা দিও না।